পৃথিবীতে ততদিন শান্তি আসবে না যতদিন কাবাব সর্বজনীন না হবে। কথাগুলো জাতিসংঘের সপ্তম মহাসচিব কফি আনানের। মানবজাতির খাদ্যাভ্যাসে কাবাবের অবদান স্বীকার করে রানী দ্বিতীয় এলিজাবেথ বলেছিলেন, কাবাব এই জাতির জন্য যে অবদান রেখেছে তা অবশ্যই স্বীকার করতে হবে। সেই কাবাবের সাথে ঢাকাবাসীর সম্পর্কও অতল। ঢাকার বিভিন্ন অলিগলিতে দেখা মেলে বহু কাবাবের দোকানের। করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর দোকানগুলো খুললেও খদ্দের কম। আবার অনেকেই করোনার ভয় উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনেই আসছেন। আসলে করোনার কারণে লকডাউনে আমরা অনেক দিন বাসায় বন্দি ছিলাম। আমরা যারা ফুড লাভার, বাইরে খেতে পছন্দ করি, আসলে আমাদের জন্য একটা সমস্যাই ছিল। এখন আমরা দীর্ঘদিন পরে ধীরে ধীরে, এটা আমার মনে হয় সেকেন্ড টাইম আমরা বাইরে বের হয়েছি এবং সেই আগের মতন স্বাদযুক্ত খাবারগুলি আবারও খাওয়া শুরু করলাম। ফার্স্টে যেরকম করোনা ছড়িয়ে পড়েছিল মানুষের ভিতরে, আসলে আতঙ্ক ছড়িয়ে গেছিল। বাট কিন্তু এখন মানুষ অত ভয় পাচ্ছে না, সবাই বেরোচ্ছে টুকটাক সীমিত আকারে। করোনা তো অবভিয়াসলি আছে, সবাই জানে করোনা ছড়ায় গেছে পুরো বিশ্বেই, কিন্তু যার যার সেপ অনুযায়ী সবাই চলতেছে। স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত হলেও অনেকের ভরসা এখনও অনলাইনেই, তাই প্রতিকূলতা উপেক্ষা করে ডেলিভারি পেশায় জড়িতদের ব্যস্ততাও অবিরাম। আমাদেরকে কাজে নামতে হবে, যত বৃষ্টি হোক, যত কিছু হোক, যত তুফানি আসুক, আমাদেরকে কাজে নামতে হবে। কারণ মানুষ আমাদের জন্য খাবারের অপেক্ষা বসে থাকে। তারা অনেক সময় দেখা যায় তাদের মন পছন্দ খাবার খাইতে পারে না, বৃষ্টির কারণে বাসা থেকে বেরোতে পারে না। তো আমাদের নিজের দায়িত্ববোধের কারণে আমরা এটাতে নামি, আর এটা আমাদের দায়িত্ব, নিজ দায়িত্ব। কারণ হচ্ছে মানুষ আমাদেরকে ভালোবেসে অর্ডারটা করে, তো যার কারণে আমাদেরকে মানুষের ভালোবাসার কারণে নামতে হয়। বেসিক্যালি আমাদের এখন যেহেতু সবাই মোটামুটিভাবে অনেকেই বাসা থেকে বের হচ্ছে না, আমাদের অনলাইন সার্ভিসটা মোটামুটি ভালোই চলছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আমাদের পক্ষ থেকে খাবারগুলো যেন সম্পূর্ণভাবে সর্বোচ্চ পর্যায়ে হাইজেনিকভাবে সার্ভিস দেওয়া হয় কাস্টমারদের জন্য। আমাদের যা হাইজেনিক মেনটেন করার দরকার আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, সেটা চেষ্টা করেই যতটুকু পারতেছি সেটার উপরে এই প্রতিষ্ঠান চালাইতেছি। নতুন স্বাভাবিক সময়ে মানিয়ে উঠছে সবাই, তাই অনলাইন বা অফলাইন সব মাধ্যমেই স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যবসায়ীদের। এ কে এম সাইফুল করিম, প্রথম আলো।